হে গাইজ, আজকে আমরা শিখবো আর্টসেলের অবশ অনুভূতির দেয়াল গানটা কীভাবে বাজাতে হয়। অ্যান্ড লিরিক্স আর অ্যারেঞ্জমেন্ট ওয়াইজ এই গানটা আমার খুবই পছন্দের। আর এই গানটা কোথায় কী বাজাতে হবে, কোন জায়গায় কী কর্ডস বাজাতে হবে, টোটাল ইন ডেপথ আলোচনা করা হচ্ছে এই টিউটোরিয়ালে। অ্যান্ড শুধুমাত্র সলোর ব্যাক আপে কী কী কর্ড বাজতেছে ওটা নিয়ে আলোচনা করি নাই, ওটা সলো যেদিন দিব সলো টিউটোরিয়ালের দিন ওই দিন আলোচনা করে নিব আমরা। বাট ইন ডেপথ টোটাল রিদম সেকশন নিয়ে এখানে আলোচনা করা হয়ে গেছে। সো লেটস স্টার্ট। এতক্ষণ যেটা বাজালাম সেটা হচ্ছে এই গানের ইন্ট্রো, অ্যাজ ইউ গাইজ অল নো, অ্যান্ড দিস ইজ এ ভেরি বিউটিফুল সং আর কি। তো ইন্ট্রোতে কী কী বাজে? ই মাইনার, জি শেপে আর কি, জির মতো লাস্টের দুইটা নোট নিয়ে আর কি, জিতে যেটা বাজে। তো ইন্ট্রোতে যেটা বাজে ই মাইনার, অ্যান্ড এরপরে সি মেজর, ওই সেম দুটা নোট থাকতেছে, জি এর দুটা নোট, তারপর জি মেজর, তারপর ডি মেজর। তো বেসিক চারটা কর্ডের ওপরই হচ্ছে যে ইন্ট্রোটা চলতে থাকে। তো আমি যদি শুধু ডান হাতের কাজ দেখাই, তো আমি যখনই কর্ডস ধরতেছি, সাপোজ আমি ই মাইনার কর্ডটা ধরলাম, সরি আমার মোবাইলে পুরোটা স্ক্রিন কভার করতেছে না, বাট সাপোজ দিস ইজ ই মাইনার, অ্যান্ড ওয়েন আই এম প্লাকিং, তো আমার প্লাকিং হ্যান্ড যেটা করতেছে সেটা হচ্ছে যে আমি স্ট্রোক দিচ্ছি দুইটা স্ট্রিংয়ে একসাথে। ফার্স্টে হচ্ছে যে এ স্ট্রিংয়ে, তারপরে দিচ্ছি বি স্ট্রিংয়ে, এভাবে দুইটা স্ট্রিংয়ে একসাথে স্ট্রোক দিচ্ছি শুরুতে। এরপর যেটা করতেছি, আমার থাম যেটা করতেছে সেটা আবার এ নোটটাকে, এ স্ট্রিংটাকে বেজ নোট হিসেবে আবার একটা স্ট্রোক দিচ্ছে। তো ব্যাপারটা কিরকম, তো এটা হচ্ছে যে বেসিক, তো ব্যাপারটা কিরকম, তো আগে হচ্ছে সিম্পল ডাবল স্ট্রোক, মানে ডাবল স্ট্রিং এর স্ট্রোক, এরপরে থাম দিয়ে আবার যে বেজ নোটটাকে ধরতেছি সেই নোটটা, অ্যান্ড এরপরে যেটা সেটা হচ্ছে যে এক নম্বর আঙ্গুল তিন নম্বর স্ট্রিংয়ে, অ্যান্ড দুই নম্বর আঙ্গুল হচ্ছে যে দুই নম্বর স্ট্রিংয়ে। তো দিস ইজ দ্য বেসিক প্লাগিং প্যাটার্ন আর কি। তো ব্যাপারটা কি হয়, ডান হাতের পিকিং প্যাটার্নটা হয়ে যদি যায়, তারপরে ইটস ভেরি ইজি টু গেট, কারণ কর্ডের উপরে সব কিছু বাজতে থাকে, ই মাইনার, তারপরে সি, তারপর জি, তারপরে ডি মেজর। তো ব্যাপারটা প্লাগিং যেটা বাজে কর্ডিংসে, তো ফার্স্ট ই মাইনার, তো ই মাইনারের দুইটা নোটই ধরার দরকার নেই, জাস্ট এক নম্বর আঙ্গুল দিয়ে হচ্ছে যে দুই নম্বর ফ্রেটের দুই নম্বর স্ট্রিংয়ের সেকেন্ড, মানে বি নোটটা ধরলেই হবে। তো ব্যাপারটা এরকম, এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট পার্ট। তারপর সেকেন্ডটা আসে সিম্পলি বি এর জায়গায় সি নোটটা ধরবো, তো দিস ইজ ইজি আর কি। তো ফার্স্টটা সেকেন্ডটা বি নোট, মানে সি নোট, সরি ফার্স্টটা বি নোট ছিল। এরপরে ফোর্থ স্ট্রিং এর সেকেন্ড ফ্রেট আর কি, এক নম্বর আঙ্গুল দিয়ে ধরলে যেটা হবে সেটা হচ্ছে ই নোট। তো ই নোটে একটা হ্যামার অনের কাজ আছে সিম্পল, তো ব্যাপারটা এরকম। এরপর যেটা হয়, সেকেন্ড স্ট্রিংয়ে আঙ্গুল একটা থাকে সেই নোটটা, অ্যান্ড উপরের দুটো ওপেন নোট বাজতে থাকে। তো যেটা হয় টোটালি, অ্যান্ড দ্যাটস ইট।
দিস ইজ দ্য ইন্ট্রো, একটু প্র্যাকটিস করলেই খুব সহজে উঠায় ফেলা সম্ভব, জাস্ট ডান হাতের কাজ আর কি। তো আমি পুরোটা আবার বাজাই দিচ্ছি। আসবো ভার্সে, অ্যান্ড ভার্সটা হচ্ছে যে সেম কর্ডের ওপরে, ই মাইনার, সি মেজর, জি মেজর, ডি মেজর, বাট কর্ডগুলো এভাবেই বাজে না, বাট ডান হাতের কাজ, প্লাকিং হ্যান্ডের কাজ টোটালি সেম। জাস্ট বাম হাতে কী কী চেঞ্জ হবে না হবে সেগুলো দেখাই দিচ্ছি। ডান হাত নিয়ে কোনো টেনশন নেই, ডান হাতের পিকিং প্যাটার্ন যেভাবে, প্লাকিং প্যাটার্ন যেভাবে দেখাই দিয়েছিলাম হুবহু ওরকম, অ্যান্ড কীভাবে বাজে সেটাই দেখাই দিচ্ছি। তো এই গানটা হচ্ছে যে হাফ স্টেপ ডাউন আর কি, টি শার্প টিউনিংয়ে। তো টিউনিংটা কীরকম, ডি শার্প, তারপরে এটা হচ্ছে জি শার্প, তারপরে সি শার্প, এফ শার্প, তারপরে এ শার্প, তারপরে আবার ডি শার্প। তো আমরা যখন টোটালি ওপেন স্ট্রাম দিই, এটা একটা ই বাজে, ই যেহেতু বেজ নোট ই। তো কর্ড প্রোগ্রেশন দেখা দিচ্ছি, ইন্ট্রোর মতো লাস্টের টুকু সেম, ফার্স্টের দুইটা স্টেপ সেম, জাস্ট জিতে যায় যে কাহিনীটা হয় সেটা হচ্ছে আমরা টোটালটা ওপেন বাজাই ব্যাপারটা। পিকিং প্লাকিং হ্যান্ড সেম, জাস্ট আমরা এই পুরো কর্ডটা ওপেন বাজাই জিয়ের জায়গাটা। তো দ্যাটস ইট, তো এভাবে বাজে। লাস্টে যেটা বাজাচ্ছি সেটা ডি, জাস্ট ডি এর একটা নোট নিয়ে বাজাচ্ছি, ডিটা আমরা এভাবে বাজাই, জাস্ট আমরা ডি এর একটা নোট নিয়ে বাজাচ্ছি। অ্যান্ড প্লাকিং হ্যান্ড তো সেম, তো যেটা বাজে সরি অ্যাজ ইউ স আর কি, সেকেন্ড পার্টটা একদম টোটালি ইন্ট্রোর মতো। তো ব্যাপারটা আবার দেখাই দিচ্ছি, ডান হাত নিয়ে কোনো টেনশন নেই, যেটা দেখাই দিয়েছিলাম শুরুতে সেম, খালি জাস্ট এই হাতের কাজ চেঞ্জ হয়। তো আবার আই এম সরি, এরপর আসবো ভার্সের সেকেন্ড পার্ট, অ্যান্ড ভার্সের সেকেন্ড পার্ট ইজ টোটালি কর্ডের ক্রোম্যাটিক্সের কাজ, অ্যান্ড দিস ইজ ভেরি বিউটিফুল আর কি। তো এখানে যে কর্ডগুলি বাজে দেখা দিচ্ছি, সেম শেপে, সি, সি শার্প, ডি, ডি শার্প উইথ আ বি নোট, তারপরে ই উইথ আ সি নোট, তারপরে এফ শার্প উইথ আ ডি নোট। এখানে কর্ড কী কী বাজলো, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ শার্প, তারপরে আসবে হচ্ছে যে সি সেভেন উইথ আ বি নোট। তো ব্যাপারটা কীভাবে বাজে আমি দেখাই দিচ্ছি, দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং কাজ আর কি। তো ডান হাতের কাজ টোটালি সেম, বাম হাতের কাজ চেঞ্জ হতে থাকে, সি সেম টু সেম, সি শার্প সেম টু সেম, ডি শার্প। এরপর আসবো হচ্ছে যে এই শেপের কর্ড, এই কর্ডটা হচ্ছে যে ফার্স্টে সেকেন্ড ফ্রেট ফিফথ স্ট্রিংয়ে বি নোট, অ্যান্ড এরপরে ফোর্থ স্ট্রিংয়ের সরি ফোর্থ ফ্রেটে সেকেন্ড আর থার্ড স্ট্রিংয়ে এই দুটা নোট। তো তারপর সিমিলারলি সিমিলার শেপে ই, তারপরে সিমিলারলি সিমিলার শেপে এফ শার্প। তো ঘটনাটা আস্তে আস্তে দেখা দিচ্ছি, ডান হাতের কাজ টোটালি সেম আমি আরেকবার বললাম,
লাস্ট পার্টটা টোটালি সিম্পল, সি ডি। করতেছে তিনটা অ্যাকর্ড দিয়ে, সি মেজর, ডি মেজর, ডি মেজর এক্সট্রা কাজ আছে, তারপর জি। তো শেষটা হচ্ছে এভাবে, তো ডি মেজরে যে কাজটা বাজাচ্ছি সেটা হচ্ছে ডি নর্মাল শেপ, তারপরে পিঙ্কি দিয়ে জাস্ট জি নোট ধরতেছি, এ নোট ধরতেছি, ব্যাক টু জি, তারপরে আবার উঠাচ্ছি, তার মানে কি ব্যাক টু এফ শার্পই বাজতেছে, এরপরে আবার জিতে বসাচ্ছি, তারপরে লাস্টলি জি মেজর। তো ব্যাপারটা হয় এরকম, তো এ হলো টোটাল ভার্সের কাজ। শুরুতে ভার্স টোটালি দুইবার বাজে, অ্যান্ড ভার্সের পরে প্রি কোরাস আসে, সেখানে টোটালি গিটার ডিস্টরশনে চলে যায়। ডিস্টরশনে যে কর্ডগুলি বাজে এই এই প্রি কোরাস পার্টে, সেটা হচ্ছে যে ই মাইনার, তারপর ই মাইনারটা এভাবে ধরতেছি কারণ ডাইনামিক্স অ্যাড করে আর কি, শুনতে সুন্দর লাগে। আপনারা চাইলে জাস্ট এটাও ধরতে পারেন অথবা এটাও ধরতে পারেন, বাট আমি এভাবে ধরতেছি আর কি। তো তারপরে জি মেজর, এর পরের পার্টে আসে হচ্ছে যে বি মাইনার, তারপর সি ডি অ্যান্ড ব্যাক টু জি মেজর। তো গানটার সুর এরকম, এখানে রিদম নিয়ে কোনো টেনশন করতে হবে না, চাইলে ডাউন পিকিং, চাইলে রিদম, যা ইচ্ছা বাজাইতে পারেন, জাস্ট মেক শিওর এটা নয়েজি না হয়। অ্যান্ড এরপরে আসে আবার ক্রোম্যাটিক্স, মানে কোরাসের পার্টটা, ক্রোম্যাটিক্স আসে, সেখানে বাজে সি, সি শার্প, ডি, ডি শার্প, ই। তো এখানে টোটালি ডাউন পিকিং বাজে, লাস্টে আবার ব্যাক টু জি, তারপরে আবার ভার্সে ব্যাক করে। তো এই পার্টটাতে, ক্রোম্যাটিক পার্টটাতে ডাউন পিকিং এ যেটা বাজে সেটা হচ্ছে, তো এই গেল কোরাস। এবার আসবো কোরাস শেষ হওয়ার পরে আবার সেম সিমিলারলি ভার্স বাজে, এরপর ভার্সে সেকেন্ড পার্ট বাজে, অ্যান্ড এরপর আবার প্রি কোরাস বাজে, একদম সিমিলার। এরপর আবার এই কোরাসে আসে সেম টু সেম। এখানে আসার পরে এখানে একটা চেঞ্জ হয়, এখানে একটা ব্রিজ পার্ট আছে, তো আমি এভাবে নামকরণ করতেছি জাস্ট আমার মনে রাখার জন্য। তো এখানে যে ব্রিজ পার্টটা আছে সেখানে হচ্ছে যে কোরাস শেষ হয় এটা, এরপরে যে পার্টটা শুরু হয় সেখানে কি কি কর্ড বাজে, সেখানে বাজে হচ্ছে যে জি মেজর, বি মেজর, ই মাইনার, তারপর সি ডি। পরের বার জি মেজর, বি মাইনার, ই মাইনার, সি অ্যান্ড জি, এরপর এ মাইনার, তারপর আবার ডি মেজর। এর জন্য আমি হালকা হালকা করে গুনগুন করে ব্যাপারটা বোঝাই দিচ্ছি, ব্যাপারটা এরকম।
পার্টটা যেটা বাজলো ম্যাক্সিমামই হাফ স্টেপের কাজ বাজলো, এবার এরপরে আবার কোরাসে আসবো এবং কোরাসে যেটা করছি প্রতিবার আমরা, এটা তো কোরাসে আমরা এটা করছি লাস্টে সি ডি এবং জিতে ব্যাক করছি, বাট এবার লাস্টের বার এসে কোরাসে চারবার কোরাস গাবে এবং সলো শুরু হওয়ার আগে চারবারের মধ্যে তিনবারই আমরা জিতে আসবো না, আমরা ইতে বাজাবো। তো ব্যাপারটা কি হয়, তো এখান থেকে সলো শুরু হয় এবং সলোর শেষে লাস্টে একবার আবার ফার্স্টটা হয়, অ্যান্ড দ্যাটস হাউ ইট এন্ডস, অ্যান্ড দিস ইজ ইট। এই গানের রিদম সেকশন এখানেই শেষ। যেহেতু শুনে তোলা, আমি আবারও বলবো যে আমারও ভুল ত্রুটি থাকতে পারে, ইফ দেয়ার ইজ এনি প্লিজ আমাকে দেখাই দিন, অ্যান্ড ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আই উইল ব্যাক উইথ মোর, থ্যাংক ইউ সো মাচ।